মাস্ক না পরায় কান ধরে উঠবোস, লাঠি উঁচিয়ে জমায় থটালো পুলিশ। দিল্লি উড়িষ্যার পর রবিবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সকাল থেকেই মাস্কবিহীন সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি কড়া পদক্ষেপ নিতে দেখা গেল তারকেশ্বর থানার পুলিশ কর্মীদের। এদিন সকাল থেকেই তারকেশ্বরের বিভিন্ন এলাকার জমায়েত দেখলেই লাঠি উঁচিয়ে জমায়েত হটায় পুলিশ। অন্যদিকে মাস্কবিহীন বাইক বা সাইকেল আরোহীদের চাকার হাওয়া পর্যন্ত খুলে দিতে দেখা যায় পুলিশ কর্মীদের। এবং মদের দোকানের সামনে জমায়েত দেখে লাঠি উঁচিয়ে জমায়েত হটিয়ে দেয় পুলিশ। পাশাপাশি জরুরি পরিষেবা দেওয়া জন্য যে সমস্ত দোকানপাট খোলা আছে সেগুলো যাতে কোনোরকমভাবে জমায়েত না হতে পারে তার জন্য দোকানদারদের কড়া হুঁশিয়ারি দেয় পুলিশ। দোকানটা বন্ধ করো, কিনবে দোকান।